এরপরে আব্দুর রহুফ আপনি লিখেছেন গোসল করার সময় ওজু না করলে কি শরীর পবিত্র হবে না গোসল করার সময় যদি আপনার অজু না করা হয় তাহলে শরীর পবিত্র হয়ে যাবে বাকি গোসলের সুন্না পদ্ধতি হলো আপনি যখন গোসল করবেন আগে অজু করে নেবেন তারপরে গোসল করবেন শেষে মাওদি বের হয়ে আসবেন আলাদা আর গোসল করার প্রয়োজনীয় গোসল এই অজু করার প্রয়োজনীয় গোসল শেষে এটি হলো সুন্নাহ কিন্তু এটি যদি আপনি অবলম্বন না করেন বরং আপনি র্যান্ডমলি আপনি গোসল করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল হয়ে যাবে গোসল ফরজ হওয়ার জন্য অজু করাটা এটা শর্ত নয় তবে সুন্নতসম্মত গোসলের জন্য উজু করা শর্ত আসাদ আপনি আইডি থেকে লিখেছেন গ্রামেগঞ্জে আসর উপলক্ষে চার রাকাত নফল নামাজ আদায় করতে দেখা যায় যাতে প্রতি রাকাত নামাজে পঞ্চাশ বার করে সুরে এখলাস তেলাওয়াত করা হয় চার রাকাতে মোট দুশো বার এ ব্যাপারে যদি কিছু বলেন ভাই আসাদ এরকম কোনো নামাজের কথা আল্লাহ নবী সাদ আমাদেরকে শিক্ষা দিয়ে যাননি একজন মুসলমান তাই করবেন যা কর এবং হাদিসে করতে বলা হয়েছে আল্লাহ তারা বলেছেন মা আতা কুমার রাসুল ও ফাহজু রাসুল তোমাদেরকে যা দিয়েছেন সেগুলো তোমরা গ্রহণ করো অমানাহা কুমায়ন হুফান্তাহো তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো এখন পরিষ্কার এর নাম হলো দিন অতএব মনগড়া বা ভিত্তিহীন নবী সালাম থেকে প্রমাণিত নয় সুসাব্যস্ত নয় কোরআন থেকে সুসাব্যস্ত নয় এরকম কোনো কিছুকে দিনের করণীয় কাজ হিসাবে আমরা গ্রহণ করতে পারবো না সেটি আমাদের জন্য বেদাঁত এবং পরিত্যাজ্য বিষয় হবে অতএব আসল উপলক্ষে আসর উপলক্ষে এরকম বিশেষ কোনো সালাতের কথা কোন অবলম্বন করব না ভাই সাইফুল ইসলাম আপনি লিখেছেন মসজিদ মাদ্রাসায় ওয়াকফ বা দানকৃত জমির ফসল বা ফল ক্রয় ব্যতীত খাওয়া যাবে কি না এটি খাওয়া যাবে না মসজিদ বা মাদ্রাসা যদি কেউ কোনো জমি দান করে থাকেন তখন সেটার মালিক হয় ওই মসজিদ বা মাদ্রাসা সেটার কোনো ফল বা ফসল যদি হয় সে ফল বা ফসল আমরা খেতে হলে কিনে সেই টাকাটা মসজিদ বা মাদ্রাসার ফান্ডে দিয়ে তারপর আমরা খাবো এটা মসজিদ মাদ্রাসার সম্পদ আমরা মসজিদ মাদ্রাসার লোক মুসল্লি এই হিসাবে আমরা ভোগ করবো এরকম কোনো সুযোগ নেই যেই খাবেন তিনি সেটার বিনিময় দিয়ে প্রতিষ্ঠানকে তারপর তিনি খেতে পারবেন এবং কর্তৃপক্ষ সেটা বিক্রির ব্যবস্থা করবেন